সোর্ডফিশ সাগরের অত্যন্ত গভীর জলের একটি মাছ। তেমনি বিশ্বব্যাপী গভীর জলের মাছ শিকারীদের সবচেয়ে প্রিয় মাছটি হচ্ছে সোর্ডফিশ। সোর্ডফিশ টানা 24 ঘন্টা না খেয়ে থাকতে পারে, তেমনি খাবারের শিকারের প্রয়োজনে সাগরের গভীরে প্রায় 9,500 ফিট পর্যন্ত চলে যেতে পারে। পানির অত্যন্ত গভীরে যাওয়ার যেমন সাধ্য রয়েছে, তেমনি কাছাকাছি অন্যান্য সকল মাছ থেকে সোর্ডফিশের গতি অনেক বেশি। দীর্ঘকায় এই মাছটির দেহের তুলনায় তার ছোঁয়াল অনেক বড় এবং যথেষ্ট পরিমাণে ধারালো। এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় সোর্ডফিশটি ছিল 650 কেজির, যা 1953 সালে চিলিতে ধরা পড়েছিল। পৃথিবীর প্রায় সব মহাসাগরেই সোর্ডফিশের বসবাস রয়েছে, তবে প্রশান্ত মহাসাগরীয় সোর্ডফিশগুলো উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরীয় সোর্ডফিশের চেয়ে অনেকটাই বড়। সাগরে বসবাসকারী অন্যান্য সব মাছের তুলনায় সোর্ডফিশ অনেকটা ভয়ঙ্করও দেখায়, আর এর সবচেয়ে বড় কারণ তার নাকের উপর সবচেয়ে লম্বা ছোঁয়ালটির কারণে।